হ্যালো বন্ধুরা, আমি কিরণ আর আমি আজকে তৈরি করে দেখাবো কড়াই চিকেন। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, নান, পরোটা সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। তাহলে চলুন দেরি না করে দেখে নিই এই কড়াই চিকেনের রেসিপি। প্রথমেই আমি কড়াই গরম করে তাতে 4 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দেবো 2টো তেজপাতা। এবার এতে দিয়ে দেবো 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে আমি 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। 1 টেবিল স্পুন আদা বাটা, ½ টিস্পুন রসুন কোড়া, এটাকে আমি ভালো করে 1 মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে নেব। এবার আমি এতে 2টো টমেটো বাটা দিয়ে দেবো। আমি 2টো টমেটোকে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। এটা ভালো করে মিক্স করে দেবো এর সাথে। এতে আমি দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই সবগুলোকে ভালো করে মিক্স করব। তারপর ভালো করে কষে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে অথবা মশলা থেকে তেল আলাদা হচ্ছে। তেলটা সেপারেট হয়ে এসছে মশলা থেকে। এবার এতে আমি দিয়ে দেবো 500 গ্রাম চিকেন। এবার ভালো করে এটাকে মিক্স করব। এবার আমি লো মিডিয়াম ফ্লেমে এটাকে 5 মিনিট কষিয়ে নেব। এবার এতে দিয়ে দেবো 7 মতো নুন। এবার এটাকে ভালো করে মিক্স করে দেবো। নুনটা দেওয়ার পর আমি মাংসটাকে আরও 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট পর আমি এতে দিয়ে দেবো 1/2 কাপ মতো জল। এ 2 মিনিট মতো ফুটিয়ে নেব। এবারে তো আমি দিয়ে দেবো কড়াই মশলা। এই কড়াই মশলা ছাড়া কিন্তু এই কড়াই অসম্পূর্ণ। আমি এখানে প্রায় 2 টেবিল স্পুনের মতো কড়াই মশলা দিয়ে দিলাম, মিক্স করে দেবো। এই কড়াই মশলার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মিক্স করা হয়ে গেছে। এবার এটাকে আমি লো মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 5 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবারে তো আমি দিয়ে দেবো
একটা ক্যাপসিকাম আমি টুকরো করে নিয়েছি, সঙ্গে দিয়ে দেবো একটা পেঁয়াজ। আমি এইভাবে পেঁয়াজটাকে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা, আমি চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো, দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মিক্স করে দেবো। এবার আমি এটাকে আবার 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দেবো 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। একটু নেড়ে দেবো। আমার এটা তৈরি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো আর ঢেকে দেবো আরও 5 মিনিটের জন্য। এইভাবে ঢেকে দিলে গরম মশলার গন্ধটা খুব ভালো আসবে। আমি ঢেকে দিলাম। তৈরি হয়ে গেছে কড়াই চিকেন। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আপনার ফেসবুক এবং টুইটার বন্ধুদের সাথে শেয়ার করবেন রেসিপিটা। আর এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো খান, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।